প্রিয় ছাত্রছাত্রীরা, আমি প্রথমে তোমাদের স্বাগত জানাই ফিজিক্স কটেজে। আমি তোমাদের স্বপন স্যার। ক্লাস টুয়েলভের স্টুডেন্টদের জন্য আমি আজকে আলোচনা করব ইলেকট্রোম্যাগনেটিজমের একটা অংশ, সেটা হচ্ছে লোরেন্টজ ফোর্স। দেখো, লোরেন্টজ ফোর্স আলোচনা করতে গিয়ে আমরা প্রথমেই যদি এই রকম মনে করি যে কোনো একটা সেট আপ, ধরো এই দিকটাতে একটা ইলেকট্রিক ফিল্ড, এই দিকে একটা ম্যাগনেটিক ফিল্ড, এক্ষেত্রে আমরা পরস্পর এরা পারপেন্ডিকুলার ডিরেকশানে রয়েছে আমরা দেখালাম ঠিকই, কিন্তু যদি এটা পারপেন্ডিকুলার না থাকে অন্যভাবেও থাকে তার ক্ষেত্রেও কিন্তু আমরা এরা দেখতে পাবো একই রকমভাবে প্রযোজ্য হবে। ধরো এই বরাবর একটা পার্টিকেল, যে পার্টিকেলটার চার্জ হচ্ছে কিউ, এই পার্টিকেলটা ভি ভেলোসিটি নিয়ে এই বরাবর গতিশীল। তার মানে আমরা যদি তিনটে ডাইমেনশান চিন্তা করি, একটা অক্ষ বরাবর ম্যাগনেটিক ফিল্ড, একটা অক্ষ বরাবর ইলেকট্রিক ফিল্ড, এবং তার পারপেন্ডিকুলার ডিরেকশানে কোনো একটা চার্জ পার্টিকেল সেটা মুভ করছে। এবং যখন এই চার্জ পার্টিকেলটা মুভ করছে, এই পার্টিকেলের উপরে যে ফোর্সটা অ্যাক্ট করছে, ক্রিয়াশীল যে বল, এই ক্রিয়াশীল বলটাকে কিন্তু বলা হয় লোরেন্টজ বল। চার্জ পার্টিকেলের উপর ক্রিয়াশীল যে বল, এইটাকে আমরা বলছি লোরেন্টজ বল, লোরেন্টজ ফোর্স। এই লোরেন্টজ বল এফ, এইটাকে আমরা লিখতে পারি কিউ ই। এখানে কিন্তু মাথায় রাখতে হবে ই হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের মান, কিউ এই পার্টিকেলটার চার্জ। বাই ডিফল্ট এই চার্জটা কিন্তু পজিটিভ চার্জ ধরেই কিন্তু আমরা আলোচনা করব। প্লাস কিউ ভি ক্রস বি, এখানে ভি ভেলোসিটি অফ দ্য পার্টিকেল আর বি হচ্ছে কিন্তু ম্যাগনেটিক ফিল্ড। তাহলে লক্ষ্য করো, এই যে ফোর্সটা, এই ফোর্সটার কিন্তু দুটো পার্ট আছে। একটা পার্ট আছে ডিউ টু ইলেকট্রিক ফিল্ড, আর একটা পার্ট আছে ডিউ টু ম্যাগনেটিক ফিল্ড। তা এই ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের এই পার্টগুলোকে আমরা এইভাবে করে এটাকে ডিনোট করছি। ধরো এটা হচ্ছে এফ ই, ইলেকট্রিক ফিল্ডের জন্য লোরেন্টজ ফোর্স, আর এইটাকে লিখছি এফ এম, ম্যাগনেটিক ফিল্ডের জন্য লোরেন্টজ ফোর্স। তাহলে এফ হচ্ছে এই দুটোর কিন্তু যোগফলের সমান। আমরা এই দুটো পার্টকেই কিন্তু আলাদা আলাদাভাবে আলোচনা কিন্তু করব। এবার লক্ষ্য করো, যদি এই পার্টিকেলটা, যে পার্টিকেলটা এখানে মুভ করছে যার চার্জ কিউ, যদি এটা একটা ইলেকট্রন হতো, তাহলে ইলেকট্রনের ক্ষেত্রে লোরেন্টজ ফোর্স কেমন হতো? তাহলে আমরা লিখতে পারি লোরেন্টজ বল ইলেকট্রনের ক্ষেত্রে, ইলেকট্রনের ক্ষেত্রে লোরেন্টজ বল। দেখো এক্ষেত্রে আমাদের যেমন সমীকরণটা ছিল, এই সমীকরণটা যেমন ছিল, এই সমীকরণের সমস্ত কিছু একই রকমই থাকবে, শুধুমাত্র এখানে পাল্টে যাবে কিন্তু তোমার এই চার্জটা। এবং ইলেকট্রনের চার্জকে আমরা ধরে নিই ই, ছোটো হাতেরই, এবং তার যেহেতু নেগেটিভ চার্জ সেই জন্য কিন্তু মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো এফ এইটা ইকুয়াল টু মাইনাস ই ই মাইনাস ই ভি ক্রস বি, এইটা হবে কিন্তু ইলেকট্রনের উপর লোরেন্টজ ফোর্স। একই রকমভাবে আমায় যদি প্রোটনের উপর বলে, তাহলে এই জায়গাটা প্লাস হয়ে যাবে, কেননা প্রোটনের চার্জকে কিন্তু আমরা ধরে নিই যে এটা হচ্ছে ইলেকট্রনের চার্জের সমান এবং সেটা পজিটিভ চার্জ। এরকম করে আমরা আলফা কণার ক্ষেত্রে বা অন্যান্য যে কোনো পার্টিকেলের ক্ষেত্রে কিন্তু লোরেন্টজ ফোর্সের ইকুয়েশনটা কিন্তু আমরা লিখতে পারবো। এবার দেখো, আমরা এই লোরেন্টজ ফোর্সের এই অংশকে দুটো পার্টে ভাগ করছি, এই দুটো পার্টকে আলাদা আলাদাভাবে আলোচনা করব। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে লোরেন্টজ ফোর্সের ইলেকট্রিক যে পার্টটা, তার মানে আমরা বলতে পারি লোরেন্টজ তড়িৎ বল, যেটা
এইটা কিন্তু আমরা এখানে আজকে এক্সপ্লিসিটলি আলোচনা করব। লক্ষ্য করো, লরেঞ্জ তড়িৎ বল, অর্থাৎ এক্ষেত্রে যেটাকে আমি লিখেছিলাম ই এফ ই সাফিক্স, তাহলে এইটা সমান সমান হচ্ছে কিউ ইনটু ই। এই সমীকরণটাকে লক্ষ্য করো, দেখো যখন কোনো ইলেকট্রিক চার্জ, যার চার্জ আমরা এখানে কিউ বলেছি, সে যখন কোনো ইলেকট্রিক ফিল্ডের মধ্যে অবস্থান করে, গতিশীল থাকুক বা স্থির থাকুক, সেগুলো আমরা পরপর টাইম টু টাইম আলোচনায় আসব, যখন সে অবস্থান করে তখন ওই চার্জটার উপরে কী পরিমাণ ইলেকট্রিক ফিল্ড পড়ছে, কী পরিমাণ ইলেকট্রিক ফোর্স পড়ছে, লরেন্টজ ফোর্স পড়ছে, সেই লরেন্টজ ফোর্স হচ্ছে কিন্তু এই টার্মটা। আমি যদি এর ম্যাগনিচিউডটাকে লিখি তাহলে লিখতে পারবো এইটা সমান সমান কিউ ইনটু ই। লক্ষ্য করো, এবং আমরা যদি এই ভেক্টারিক্যালি নোটেশনটাকে ফলো করি তাহলে দেখা যাবে ইলেকট্রিক ফিল্ডটা যে ডিরেকশানে, ফোর্সটাও কিন্তু সেই ডিরেকশানেই এখানে কার্যকরী। অর্থাৎ কোনো চার্জ পার্টিকেল যখন কোনো ইলেকট্রিক ফিল্ডের মধ্যে থাকে তখন ওই ইলেকট্রিক ফিল্ড কিন্তু ওই চার্জ পার্টিকেলের উপর নিজের ডিরেকশানে কিন্তু ফোর্স অ্যাপ্লাই করে, সেই ফোর্সটা হচ্ছে এই কিউ ইনটু ই। এবার দেখো যদি ওই পার্টিকেলটার মাস এম হয় তাহলে এ যে পরিমাণ অ্যাক্সিলারেশান তৈরি করবে, যে পরিমাণ ত্বরণ তৈরি করবে, সেটা যদি এ হয় তাহলে অবভিয়াসলি সেটা কিউ ই বাই এম, মানে ইলেকট্রিক ফোর্স, লরেন্টজের ইলেকট্রিক ফোর্স, তাকে এর মাস দিয়ে আমরা ডিভাইড করলাম, এই পরিমাণ ত্বরণ কিন্তু ওই পার্টিকেলটার উপর তৈরি হবে। কোন ডিরেকশানে তৈরি হবে ত্বরণটা, না ইলেকট্রিক ফিল্ডটা যে ডিরেকশানে আছে সেই ডিরেকশানে। এবার আমরা এক্ষেত্রে কতগুলো সিচুয়েশানকে পরপর পরপর আমরা এখানে আলোচনা করছি। ফার্স্ট যে সিচুয়েশানটা দেখো, ধরো আমরা যদি এরকম চিন্তা করি যে আমার এই ডিরেকশানে ইলেকট্রিক ফিল্ড, এই ডিরেকশানে, আর আমার চার্জ পার্টিকেল যেটা কিউ, এই চার্জ পার্টিকেলটা এখানে রয়েছে এবং এই চার্জ পার্টিকেলটা কিন্তু এক্ষেত্রে স্থির অবস্থায় রয়েছে। তাহলে আমি যদি ফার্স্ট কন্ডিশন লিখছি যে তড়িৎ গোস্ত কণাটি স্থির, তড়িৎ ক্ষেত্রে স্থির আছে, তার মানে আমরা লিখতে পারি এর যে প্রাথমিক বেগ যদি আমরা বলি, ইনিশিয়াল ভেলোসিটি, প্রাথমিক বেগ এই ইউ, এইটা সমান সমান হচ্ছে জিরো। এবার দেখো এর কোনো বেগ নেই, এ কিন্তু স্থির অবস্থায় রয়েছে, কিন্তু আমার ইলেকট্রিক ফিল্ড কী করেছে, এইটার উপরে কিন্তু একটা অ্যাক্সিলারেশান তৈরি করেছে কিউ ই বাই এম। এই অ্যাক্সিলারেশানটা কী করবে, এই পার্টিকেলটাকে এই ডিরেকশানে কিন্তু একটা ভেলোসিটি দেবে, কারণ আমরা জানি অ্যাক্সিলারেশান ওর মধ্যে ভেলোসিটি তৈরি করে দেবে। তাহলে আমি যদি মনে করি টি সময় পর কণাটির বেগ হবে, যদি কণাটির বেগ ভি হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি, এক্ষেত্রে ইউর মানটা জিরো, এর মানটা হচ্ছে কিউ ই বাই এম ইনটু টি, এটা হচ্ছে ভি, বা এখান থেকে লেখা যাবে ভি ইকুয়াল টু কিউ ই বাই এম ইনটু টি। অর্থাৎ টি সময় পর কণাটির মধ্যে কিন্তু এই ভেলোসিটিটা এক্ষেত্রে তৈরি হবে। আমায় যদি বের করতে বলে যে ওই সময়ে কণাটা কত দূরত্ব অতিক্রম করবে, দেখো আমাকে যদি দূরত্বের কথা বলে, টি সময় পরে দূরত্ব এস, এইটা সমান সমান আমরা জানি হাফ এ টি স্কোয়ার, তাহলে এক্ষেত্রে হবে হাফ কিউ ই বাই এম ইনটু টি স্কোয়ার, এইটা হবে কিন্তু কণাটা সেই ডিস্টেন্সটা কিন্তু আমরা এই রিলেশান থেকে বের করতে পারছি। এবার দেখো সেকেন্ড সিচুয়েশানটা যদি আমরা এক্ষেত্রে দেখি, ধরো এটা গেল ফার্স্ট কেস, সেকেন্ড কেস আমরা বলছি যদি
কণাটি তড়িৎ ক্ষেত্র বরাবর বরাবর ইউ বেগে গতিশীল হয়, গতিশীল থাকে। তার মানে ধরো আমার ইলেকট্রিক ফিল্ড এই দিকে, আর এই কণাটা কিউ এ ইউ বেগ নিয়ে আগে থেকেই তড়িৎ ক্ষেত্রের দিকে সে কিন্তু চলছিল। তাহলে লক্ষ্য করো, যদি কণাটা ইউ বেগ নিয়ে চলতে থাকে তড়িৎ ক্ষেত্রের দিকে, তাহলে এই যে ত্বরণটা এর মধ্যে তৈরি হয়েছে, আমরা ত্বরণের যে সম্পর্কটা লিখেছিলাম কিউ ই বাই এম, এই ত্বরণটা কি করবে না, এই ত্বরণটা কিন্তু কণাটার এই ইউ বেগটাকে আরো বাড়িয়ে দেবে। তাহলে আমরা লিখতে পারবো টি সময় পর কণাটির বেগ ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি, দ্যাট ইজ ইউ প্লাস কিউ ই বাই এম ইন্টু টি। এইটা হচ্ছে কিন্তু ওই সময় পর কণাটির বেগ। কিন্তু যদি আমাকে বের করতে বলে যে ওই সময় পর টি সময় পর কণাটি কত দূরত্ব অতিক্রম করলো, তাহলে দেখো দূরত্বের যে সম্পর্ক এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার, এর মানটা এখানে বসিয়ে দিচ্ছি কিউ ই বাই এম ইন্টু টি স্কোয়ার। এইটা কিন্তু কণাটার বেগ হবে, দূরত্ব হবে। কিন্তু আগের কেসটা এবং এই কেসটা ভালো করে খেয়াল করো, যদি কণাটা স্থির অবস্থায় থাকে বা যদি কণাটা তড়িৎ ক্ষেত্র বরাবর গতিশীল হয়, যেমনই হোক না কেন কণাটার সঞ্চার পথ কিন্তু, ট্রাজেক্টারি কিন্তু স্ট্রেট লাইনই হবে, এবং কণাটা ক্রমবর্ধমান ভেলোসিটি নিয়ে সে কিন্তু তড়িৎ ক্ষেত্র বরাবর সরল রেখায় চলতে থাকবে। ইনিশিয়াল ভেলোসিটি জিরো হোক বা ইনিশিয়াল ভেলোসিটি থাকুক, যাই হোক না কেন কণাটার কিন্তু ভেলোসিটি ক্রমান্বয়ে বাড়তে থাকবে, আর গতির অভিমুখটা কিন্তু তড়িৎ ক্ষেত্র বরাবরই কিন্তু হবে। এবার চলে আসি আমরা থার্ড যে কেসটা, এখানে হওয়া সম্ভব কীরকম। ধরো আমি যদি এরকম মনে করি যে কণাটা, তিন নম্বর কেস আমরা বলছি সি, কণাটি যদি ই এর সমকোণে গতিশীল হয়। দেখো তার মানে আমি যদি এরকম মনে করি, এই দিকটা হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ড এই ডিরেকশানে, আর আমাদের এই কণাটা ধরো এই জায়গাতে ছিল, ও এই ডিরেকশানে ইউ ভেলোসিটি নিয়ে গতিশীল। আগের জায়গাটার কথা চিন্তা করো আর এই জায়গাটার কথা চিন্তা করো, আগেও কিন্তু কণাটা ইউ ভেলোসিটি নিয়ে গতিশীল ছিল, কিন্তু কণাটির কিন্তু ই বরাবর ইউ ভেলোসিটি নিয়ে গতিশীল সে ছিল। এবার কি হবে দেখো, যখন কণাটা এই ডিরেকশানে ইউ ভেলোসিটি নিচ্ছে, এই ইলেকট্রিক ফিল্ড কি করবে না, এই কণাটার উপর একটা ত্বরণ তৈরি করবে, অ্যাক্সিলারেশান তৈরি করবে। সেই অ্যাক্সিলারেশানটা কিন্তু হবে এই ডিরেকশানে, কিন্তু কিউ ই বাই এম, এইটা কিন্তু ত্বরণ কণাটার উপরে এই ডিরেকশানে কার্যকরী হবে। তাহলে যখনই এই ডিরেকশানে ত্বরণ হবে, তার মানে এই ডিরেকশানে কণাটার মধ্যে বেগ তৈরি হতে থাকবে, ওই কণাটার বেগ বাড়তে থাকবে। তার মানে দেখো এই কণাটা কিন্তু এই ডিরেকশানে গতিশীল হতে চাইবে, কিন্তু কণাটার এই ডিরেকশানে কিন্তু ইনিশিয়াল ভেলোসিটিটা ছিল। এই দুটো ভেলোসিটির ফলে কণাটার কিন্তু গতিপথ এরম ধরনের একটা রেখা হয়ে যাবে। কেন, জায়গাটাকে আবার খেয়াল করো, যে এই যে অ্যাক্সিলারেশান, এই অ্যাক্সিলারেশান কণাটাকে তড়িৎ ক্ষেত্র বরাবর উপরের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, আর ইনিশিয়াল ভেলোসিটি তাকে এর পারপেন্ডিকুলার ডিরেকশানে এইদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এই দুটো ভেলোসিটির রেজাল্ট্যান্ট হিসাবে কিন্তু কণাটার সঞ্চার পথ এই রকম হবে। এটা কী ধরনের সঞ্চার পথ হবে,
ধরো আমি যদি এরকম মনে করি যে এই কণাটার উপরে কোনো একটা পয়েন্ট এক্স যার পজিশান হচ্ছে এক্স ওয়াই, যখন স্টার্ট করলো ইনিশিয়াল পয়েন্ট থেকে টি সেকেন্ড পর কণাটা ধরো পি পয়েন্টে পৌঁছেছে এবং পি পয়েন্টের অবস্থান বলছি এক্স ওয়াই, তার মানে আমরা চিন্তা করতে পারি এরকম এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স আর এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে কিন্তু ওয়াই। এক্ষেত্রে লক্ষ্য করো এই ডিরেকশানে ভেলোসিটি কত দেখো, এই ডিরেকশানে কিন্তু ভেলোসিটি ইউ, এই ভেলোসিটি কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে আমরা যদি মনে করি টি সেকেন্ডে পার্টিকেলটা এই জায়গা থেকে এই জায়গায় পৌঁছেছে এবং এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স, তাহলে আমরা এখান থেকে লিখতেই পারি এক্স ইকুয়াল টু হচ্ছে ইউ টি, ভেলোসিটি ইনটু টাইম। যে সময়ে কণাটা এখান থেকে এক্স দূরত্বে পৌঁছেছে সেই সময়ে কণাটা কিন্তু এইখান থেকে ওয়াই উচ্চতা পর্যন্ত এই ডিরেকশানে গিয়ে পৌঁছেছে কিন্তু। তার মানে আমরা যদি ওয়াইয়ের ক্ষেত্রে লিখি তাহলে এখান থেকে লিখতে পারবো ওয়াই ইকুয়াল টু, দেখো আমরা কিন্তু এটা যেহেতু ডিস্টেন্স করছি এক্ষেত্রে শুধুমাত্র অ্যাক্সিলারেশান আছে, এই ডিরেকশানে কিন্তু কোনো ইনিশিয়াল ভেলোসিটি ছিল না, ইনিশিয়াল ভেলোসিটি ছিল এই ডিরেকশানে। তাহলে টি সেকেন্ড পর কণাটা যে দূরত্ব যাবে সেইটাকে আমরা যদি এই রিলেশনটার কথা চিন্তা করি এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার, এই রিলেশনটা যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে এক্ষেত্রে এস মানে হচ্ছে ওয়াই, ইউ টি জিরো যেহেতু এই ডিরেকশানে কোনো ভেলোসিটি নেই, এই ডিরেকশানে দেখো তাহলে হবে হাফ, অ্যাক্সিলারেশান হচ্ছে কিউ ই বাই এম টি স্কোয়ার, অর ওয়াই ইকুয়াল টু হাফ কিউ ই বাই এম, এই টি স্কোয়ারটা আমি এইখান থেকে টি বের করে নিই, দেখো এখান থেকে টি সমান সমান হচ্ছে এক্স বাই ইউ, এখানে বসিয়ে দাও তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার, তার মানে এখান থেকে যেটা দাঁড়ালো ওয়াই ইকুয়াল টু কিউ ই বাই টু এম ইউ স্কোয়ার এক্স স্কোয়ার, বা এই সমীকরণটাকে আমি লিখতে পারি এক্স স্কোয়ার ইকুয়াল টু টু এম ইউ স্কোয়ার বাই কিউ ই ইনটু ওয়াই। এই যে ফর্মটা আমরা এখানে লিখলাম এই ফর্মটাকে লেখার উদ্দেশ্য কি, না উদ্দেশ্য হচ্ছে এইটাকে যদি আমরা এক্স স্কোয়ার ইকুয়াল টু ফোর এ ওয়াই এই সম্পর্কের সঙ্গে যদি কম্পেয়ার করি তুলনা করি তাহলেই কিন্তু বোঝা যাবে যে এই কণাটির এই যে সঞ্চার পথ এই সঞ্চার পথটা হচ্ছে কিন্তু একটা অধিবৃত্ত, এইটা কিন্তু একটা অধিবৃত্ত, সঞ্চারপথটা যে অধিবৃত্ত হচ্ছে সেটা কিন্তু আমরা এই ট্রাজেক্টারিটা দেখে বুঝতে পারছি, এটা কিন্তু একটা কার্ভ লাইন, কিন্তু এই কার্ভ লাইনটা কী ধরনের ট্রাজেক্টারি সেইটা প্রমাণ করার জন্য কিন্তু আমাদের এই কাজটা করতে হলো। আমাদের পরীক্ষা এরকম কোশ্চেন দিতে পারে যে কীভাবে প্রমাণ করবে যে এই সঞ্চারপথটা একটা অধিবৃত্ত হবে, আমরা এখানে যেভাবে বললাম সেইভাবেই কিন্তু এটা হলো। লক্ষ্য করো তাহলে অধিবৃত্ত হওয়ার জন্য দায়ী কে হলো, এক্ষেত্রে অধিবৃত্ত হওয়ার জন্য কিন্তু দায়ী ছিল দুটো জিনিসই, একটা হচ্ছে তার ইনিশিয়াল ভেলোসিটি এবং আরেকটা হচ্ছে কিন্তু ইলেকট্রিক ফিল্ডের দিকে যে অ্যাক্সিলারেশান হচ্ছে সেই অ্যাক্সিলারেশানটা। তাহলে আমরা আজকের এই ভিডিওতে কী কী আলোচনা করলাম একবার মনে করে নিই, আমরা লোরেন্স ফোর্স কী এবং লোরেন্স ফোর্সের কটি অংশ রয়েছে সেই জায়গাগুলো আলোচনা করলাম এবং আমরা আলোচনা করলাম লোরেন্স ফোর্স ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে কী কীভাবে হয় এবং সেই ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে লোরেন্স ফোর্সটার থেকে আমরা তিনটে বিশেষ কন্ডিশন এখানে নিলাম। তোমরা এবার ভালো করে বাড়িতে পড়বে আশা করি বুঝতে পারবে, যদি তোমাদের এটা ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করবে অন্যদের সাথে, লাইক এবং কমেন্ট করবে, তোমাদের যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে আমাকে লিখে পাঠাবে, আমি যথাসম্ভব তোমাদের উত্তর দেব এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে আমরা পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই তোমাদের কাছে পৌঁছাতে পারি।
আমি নেক্সট যে ভিডিওটা নিয়ে আলোচনা করব দুই একদিনের মধ্যেই আমি সেটাকে আপলোড করব, সেটা হচ্ছে এই লরেন্স ফোর্সের যে ম্যাগনেটিক যে পার্টটা অর্থাৎ চৌম্বক বল সেটা কিন্তু আমি পরের ভিডিওতে আলোচনা করব। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো।